বিদ্যুৎ সংকট সমাধানের জন্য সকলকে ধৈর্য ধরার আহ্বান জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গেল সাত দিনে পরিস্থিতির বেশ ভালো উন্নতি হয়েছে। অধিবেশনে দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বিদ্যুৎ পরিস্থিতির অবনতির জন্য আবারও বৈশ্বিক সংকটকে দায়ী করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সরকারের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। ত্রিদেশীয় গ্রিড লাইন স্থাপনের মাধ্যমে নেপাল থেকে সরাসরি 700 মেগাওয়াট হাইড্রো পাওয়ারের বিদ্যুৎ আসবে বলেও জানান তিনি। আমরা রিনিউয়েবলের ক্ষেত্রে আরো বড় ব্যক্তি আকারে সোলার করা যায় কিনা ব্যবস্থা নিচ্ছি। আমরা পার্শ্ববর্তী দেশ থেকে বিদ্যুৎ নিয়ে আসার চেষ্টা করছি, কারণ একটি যদি ফেল করে আরেকটিকে দিয়ে কভার করতে পারি। কোনো একটা ফুয়েলের উপর নির্ভরশীল হলেই সেটা আমাদের জন্য মারাত্মক হবে ভবিষ্যতে। এই কারণে আমাদের মিক্সড ফুয়েল প্ল্যান ভালোভাবে কাজ করেছে বলতে গেলে এই বিদ্যুতের ক্রাইসিসের সময়, সারা বিশ্বে যেখানে এনার্জি ক্রাইসিস ছিল। বর্তমান ডলার সংকট এবং অর্থ পাচারের জন্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান জাপার এমপি গোলাম কিবরিয়া টিপু। বলেন, যারা অর্থ পাচার করে লন্ডন কিংবা বেগমপাড়ায় বাড়ির মালিক হয়েছেন তাদের শতকরা 90 ভাগই দুর্নীতিবাজ আমলা। যারা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছেন, যাদের কারণে আজকে বেগমপাড়ার নামটি আসছে, তাদের শতকরা 90 ভাগ হলো আমলা। মাননীয় স্পিকার, আজকে এমন বড় বড় রাঘব বল আছে যারা এখন আর টাকায় ঘুষ নেয় না, টাকার পরে ডলারে নিত, এখন ডলারও নেয় না, এখন গোল্ডের বারে ঘুষ নেয়। কারা এরা মাননীয় স্পিকার? বাজেটের অর্থ সঠিক খাতে ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন সংসদ সদস্যরা। সেই আটলান্টার ওই পার থেকে মানবাধিকারের কথা বলে আজকে আমাদের উপর স্যাংশন চাপিয়ে দিচ্ছে, কোথায় ছিলেন তারা সেদিন? মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।